শনিবার আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের তিন মাস পূর্ণ হবে। গোটা দেশকে নাড়িয়ে দেওয়া এক হাড়হিম করা ঘটনার তিন মাস, যার বিচারের অপেক্ষায় বসে রয়েছেন অসংখ্য মানুষ। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সারা দেশের নজর ছিল সুপ্রিম কোর্টের শুনানির দিকে, যেখানে বাংলা থেকে মামলা সরানোর প্রসঙ্গ উঠল। শুনানি চলাকালীন আরজিকর মামলা বাংলা থেকে অন্য রাজ্যে সরানোর প্রসঙ্গ তোলেন এক আইনজীবী, যদিও প্রধান বিচারপতির বেঞ্চ তা খারিজ করে দেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে তদন্ত সংক্রান্ত স্টেটাস রিপোর্ট পেশ করে সিবিআই, যা পড়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, তদন্ত চালিয়ে যাক সিবিআই, চার সপ্তাহ পর তাদের সপ্তম স্টেটাস রিপোর্ট দিতে বলেন তিনি। আমরা তো সন্তুষ্ট এই প্রক্রিয়াটাতে নই, আমরা জানি যে কি করতে হবে। ওই জন্য আমরা বলছিলাম যে সুপ্রিম কোর্ট ইজ নট গোয়িং টু অ্যাডজুডিকেট দিস ম্যাটার, আলটিমেটলি ইট হ্যাজ টু বি অ্যাডজুডিকেটেড বাই দি সেশনস কোর্ট, ওইখানে গিয়েই আলটিমেট এর অ্যাডজুডিকেশন হবে, বিচার হবে। তো আমাদের যে বিচার পদ্ধতি সেদিকে নজর, সুপ্রিম কোর্ট নজর রাখছেন তদন্তের উপরে, এইটুকু। আরজিকর মামলায় নিম্ন আদালতে ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে সিবিআই। আইনজীবী ফিরোজ এডুলজি এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন, ঘটনার পর 90 দিন কেটে গিয়েছে, তদন্তে কোনো অগ্রগতি নেই, কলকাতা পুলিশ যা বলেছিল সিবিআই চার্জশিটে তাই উল্লেখ করেছে। এই প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, চার্জশিট পেশ করা হয়েছে, চার্জ গঠন করা হয়েছে, নিম্ন আদালতের বিচারক যদি মনে করেন আরও তদন্ত প্রয়োজন তাহলে তা করানোর ক্ষমতা তাঁকে ভারতীয় ন্যায় সংহিতায় দেওয়া আছে। বিচার যেটা আমরা চাই আর কি, ন্যায় বিচার, সেই বিচার আমাদের মানে এত যে কঠিন সেটা প্রত্যক্ষ করছি। আগে শুনতাম যে বারবার 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 বিচারের জায়গাগুলোতে, কিন্তু সেই যে বিচার পেতে মানুষের যে এত সময় লাগে সেটা বারবার প্রত্যক্ষ করছি। একজন ডাক্তার অন ডিউটি অবস্থায় তার সাথে এরকম একটা নারকীয় ঘটনা ঘটে গেল, যিনি অভিযুক্ত, যাকে মানে অভিযুক্ত বলে মানে এখনও রাখা হয়েছে জেলে, তা তিনি বা কেন করলেন, মানে তারও বা কী উদ্দেশ্য ছিল এই ঘটনার পেছনে, সেটাও অ্যাটলিস্ট আমাদের সামনে আনা হোক। মূল যে ঘটনা সেদিনকে রাত্রে ঘটেছিল, যেটার ওপর সিবিআই এত তদন্ত করছে, এবং যে বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল যে ইরেগুলারিটিস রয়েছে আরজি করে, সেগুলো নিয়ে কোনো রকম কথা হচ্ছে না, আগের বিয়েতেও হয়নি, এবং এবারেও আমরা দেখলাম যে বারবার ডেট পিছচ্ছিল। এটা একটা অত্যন্ত হতাশাজনক জায়গা। আমরা এরপরে যে শিয়ালদা বা সেশনস কোর্টে যে এরপরে যে লড়াইটা চলবে, লিগাল লড়াই, সেটার দিকে আমরা তাকিয়ে থাকবো। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনার পর স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সর্বোচ্চ আদালতের নির্দেশে আরজিকর মেডিকেলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়। পুলিশি তদন্ত নিয়ে একের পর এক ক্ষুরধার প্রশ্ন তুলেছে প্রধান বিচারপতির বেঞ্চ, কিন্তু শেষ অবধি বিচার মিলবে কতদিনে, এটাই প্রশ্ন রাজ্যবাসী। দেখুন, সুপ্রিম কোর্টের উপরে তো আমরা কিছু বলতে পারি না, আমরা সাংবিধানিক পদে আছি, কিন্তু এটা ঠিক সুপ্রিম কোর্ট সুমোটো এই কেসটি নিয়ে, এই মামলাটি নিয়েছিল। নিজে থেকে মামলা নেওয়ার পর জনগণ তো তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে, সুপ্রিম কোর্টের সুরাহা দেবে, সঠিক পথ দেখাবে। আর কবে? আরে, পদ্ধতিটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে, 90 দিন নয়, একদিনের মধ্যে দোষীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ, 90 দিন নয়, তার মধ্যে চলে গেছে সিবিআই এর হাতে, এবং সেই পদ্ধতিটা নিয়ম মেনে হয়েছে, নিয়ম মেনে হয়েছে, সেটাই সুপ্রিম কোর্টে আজকে প্রমাণ হয়ে গিয়েছে। 10 তারিখ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন ডিওয়াই চন্দ্রচূড়, অর্থাৎ তার সামনে বৃহস্পতিবার আরজিকর মামলার শেষ শুনানি হলো। তবে এদিন তিনি বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রকে দেখিয়ে বলেন, আমার সতীর্থ দুই বিচারপতি বেঞ্চে থাকবেন, তাঁরা বিষয়গুলি দেখবেন। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।